রাজনৈতিক মতবিরোধের কারণে নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সাথে আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া আসনে দলীয় মনোনয়ন নিয়ে মমতার মতবিরোধ হয়। প্রসূন বন্দ্যোপাধ্যায় নামের স্থানীয় এক রাজনীতিককে মমতা মনোনয়ন দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন বাবুন। ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মমতা নিজের ভাইকে লোভী উল্লেখ করে বলেন, তার পরিবার এবং বাবুনের সাথে সব ধরনের সম্পর্ক ত্যাগ করেছেন।